মর্নিং, আর কিন্তু 5টাও বাজে নি। ঘুমাও আর একটু। ঘুমাবে? টর্চ লাগছে, বন্ধ করে দিই। নমস্কার, আশা করছি যে যেখানে আছেন সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। এখন বাজে 5টা, ছেলেটা আমাকে ভোর হতে না হতেই ডেকে দিয়েছে। বলে কি, মা ভোর হয়ে গেছে, উঠে পড়ো। নিজেও উঠে আছে, ওর আজকে স্কুল আছে। সেই টেনশনে ছেলের আমার ঘুম হয় না। যাই হোক, সকাল সকাল উঠে রান্নাঘরটা খুলে জানলাগুলো সব খুলে দিই, তারপরে ভাবি আজকে দুধটা আগে গরম করি, কেননা সুপনের স্কুল আছে, আমাকে ওকে রেডি করতে হবে। দুধটা গরম হয়ে থাকলে অনেকটা সুবিধা হয়। দুধটা গরম হয়ে গেলে আমি না উপরে চলে আসি, কেননা স্কুলের ড্রেসটা উপরেই আছে, ওর টিফিনটাও উপরে আছে। সাথে সাথে জানলাগুলো সব খুলে দিলাম, সারা রাত্রি বন্ধ ছিল তো সেই কারণে। আজকে টিফিনে এটাই দেবো, যেহেতু সকাল সকাল স্কুল, সে কারণে ভারী কিছু টিফিন দিচ্ছি না। হিসাব করছি এখানে টিফিনে পরীক্ষা কবে থেকে, ওর 4 তারিখ থেকে। বাবা টাটা। না, আমার টেনশন শুরু। এই গাছটার পুরো ভর্তি কুড়ি এসেছে, খুব তাড়াতাড়ি ফুল ফুটবে, আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। প্রত্যেকবার এরকমটা হয় যখন ফুল ফোটে, পুরো গাছ ভর্তি ফোটে। আর ওই যে পরীক্ষা নিয়ে কি আর বলবো, দিন যাচ্ছে আমার তত টেনশন বাড়ছে। আজকে আমার হাতের কাজটা অনেকটাই হয়ে গেছে, তাই ভাবি এই ড্রয়ারগুলো অনেক দিন হলো পরিষ্কার করা হয়নি, জঙ্গল হয়ে গেছে পুরো, এটা পরিষ্কার করতে হবে। আর এই চিরুনিটাকে নিয়ে না কেউ কিছু বলবেন না, এটা আমার ভীষণই পছন্দের, সে কারণে একে আমি ফেলতে পাচ্ছি না। বলুন, একটু খারাপ হয়ে গেছে বলে পছন্দের জিনিসটাকে কি ফেলে দিতে হবে? সেটা কি ফেলা যায় বলুন? যতদিন চলছে চলুক, যতদিন রাখতে পারছি। আর মেলা থেকে এই ছোটো ছোটো ক্লিপগুলো নিয়েছিলাম, মেলাতে যাই বলুন, এই ক্লিপগুলো খুব সুন্দর পাওয়া যায়, ছোটো ছোটোগুলো অল্প দামের মধ্যে। যাই হোক, ভিতর থেকে সব বের করে নোংরাগুলো পরিষ্কার করেছি। আর এই কানেরটা যেটা হাত দিয়ে আছি, সেটা আমার মাশাশুড়ি আমার দেওরের বিয়েতে দিয়েছিল। ওরা বাজার করতে গেছিলো কলকাতা, সবাই সব জিনিসটা নিচ্ছিল, আর আমার কথা মনে পড়ে এই কানেরটা নিয়েছে। সেই কারণে এটা আমার কাছে খুবই কাছের, আমি সেই কারণে এটা যত্ন করে রেখেছি, পরা হয়নি একদিন, তার মধ্যে আবার শ্রীপর্ণ একটা খুলে ফেলেছে। আর দেখুন এর মধ্যে কিনা নোংরা নেই, কত বছরের যে জিনিস এর মধ্যে রাখা আছে, কৌটোগুলো সব শেষ হয়ে গেছে, তাও ফেলতে পারিনি। এই কাজে লাগবে, ওই কাজে লাগবে, আজকে একদম পুরো সব পরিষ্কার করব। পরিষ্কার করতে করতে কয়েক বছর আগেকার জিনিসও পেয়েছি জানেন, যেগুলো দেখে খুব ভালো লাগলো। ওগুলো যে আছে আমি রেখেছি, সেটা আমি নিজেই ভুলে গেছি। প্রথম ড্রয়ারটার মধ্যে আমি রোজকার ব্যবহার জিনিস এরকম রেখেছি, মানে টুকটাক, আর এটার মধ্যে সমস্ত ক্লিপ আর মেকআপের জিনিসগুলো রেখেছি। আর ওইটাই যেটা একবারেই ফেলতে পারলাম না, সেইগুলো একদম নিচেরটার মধ্যে রেখেছি। আর রোজ যেগুলো ব্যবহার করি সেগুলো তো আমার সাইডে রাখাই থাকে। আর এই পাশেরগুলো দেখুন, এই কফি কাপটা দেখুন কত বছর আগেকার হবে, সার্চ করে দেখে নেবেন, তত বছর ধরে রাখা আছে, খুব সুন্দর এটা। আর এইটা খুলতে গিয়ে দেখি, ও বাবা, এত সুন্দর সুন্দর জিনিসগুলো এটার মধ্যে রাখা আছে, আর আমি ভুলেই গেছি। এটা না আমি ব্যাঙ্গালোর থেকে এনেছিলাম, ও এখন তো বেঙ্গালুরু থেকে এনেছিলাম আপনার 2013 সালে, এখনও পর্যন্ত এক ফোঁটা রঙ জোটেনি, তখনই আপনার 850 টাকা নিয়েছিল। আর এই চুড়িটা আলাদা করে আমি ম্যাচিং করে নিয়েছিলাম, কত বড় আগে কানের পরতাম দেখুন। ওখানকার জিনিসগুলো সত্যিই ভালো ছিল। ওখানে একটা পাশে মল আছে, নামটা যেন ভুলে গেলাম, আর এই পাশেরটাতে টিকটিকি পুরো সংসার বসিয়েছিল, ডিমগুলো একটাও নষ্ট হয়নি, সব ফুটে গেছে। যাই হোক, ওর সংসারটা একটু বাধা দিই। নিচে এসে আমি প্রথমে জলখাবারটা বানিয়ে নিই, আজকে যে ছোলাটা রাখা আছে সেটা দিয়েই বানাবো। প্রথমে না আমি ছোটো ছোটো করে পেঁয়াজ কেটে দিয়েছি, আর এটা কারি পাতা দিয়েছি। কারি পাতা সেন্টটা আমার ভীষণ ভালো লাগে, খেতেও ভালো আর খাওয়াটাও ভালো। ওই দুটোকে ভালো মতন ভেজে নিলাম, তারপরে আপনার হলুদ দিলাম, আর এখানে আছে আদা আর টমেটো পিউরি, আর পেঁয়াজ রসুন এসব বাটা আজকে দেবো না, তার মধ্যে ছোলাটা দিয়ে দিলাম, ব্যাস নাড়তে থাকবো। এটার মধ্যে না আজকে জলও দেবো না, যেহেতু ছোলাটা সিদ্ধ করা আছে, মশলাটা একটু বেশিই আছে, ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ব্যাস
ব্যাস রেডি। খেতে কিন্তু অসাধারণ লাগে জানেন, এটা কি বলবো, রুটির সঙ্গেও খাওয়া যেতে পারে, মুড়ির সঙ্গে তো আমরা খাই, অবশ্যই ভালো লাগে। এটা শুকনোও খেতে পারেন আপনি, তাতেও খুব ভালো লাগবে। টিফিনটা বানানোর পরে আবার আমাকে গ্যাস পরিষ্কার করতে হলো। ব্যাস একবার বাইরে গেছি কি না গেছি, একটা টিকটিকি এসে দেখছি ঘোরাঘুরি করছে চোখের সামনে, দেখলে কি আর সেটাতে রান্না করা যায় বলুন। আবার ভালো করে পরিষ্কার করলাম, তারপরে আজকে বানাবো আলু সয়াবিন পটল দিয়ে সবজি, যেটা আমার মা খুব ভালো বানায়, আমি আজ পর্যন্ত কোনোদিন বানাইনি, আজকে বানাবো, নিরামিষ হবে ওটা। এখানে গরম জল বসিয়েছি, যার মধ্যে সয়াটা দিয়ে দিলাম, আর পটলটা কষে নিচ্ছি। আজকে কিন্তু অনেকটা পরিমাণে তেল দিয়ে আমি রান্না করছি, সিদ্ধ হয়ে গেছে, তারপরে তেলের মধ্যে অল্প তেল দিয়ে নাড়াচাড়া করে নিলে না টেস্টটা খুব ভালো হয় জানেন। এই কয়েকটা দিন যেহেতু বাড়িতে পুজো হবে না, অম্বুবাচী চলছে, আর মাও হাত দেবে না, সেই কারণে বাসনগুলো সব আমি ধুয়ে ফেললাম, আর ঠাকুরঘরটা পরিষ্কার করে নিয়ে তুলসী তলাটা ধুয়ে ব্যাস ফুল আবার আটনেও দেওয়া যাবে না, নিজের মধ্যেই ফুল দেবো, আর একটু মিষ্টি জল দিয়ে দেবো। ব্যাস এটা মায়ের কাজ থাকে প্রত্যেক দিনের, আজকে এটা আমিই করবো। আজকে ভোর 4টায় উঠেছি, ফোনটা নিয়ে এসে ভাবলাম উপরে ভয়েসটা দিই, তখন এত লাদেন যাচ্ছিলো আর এখন এত গাড়ির শব্দ, কী যেভাবে আমি ভয়েসগুলো দেবো আমি ভেবেই পাই না। যাই হোক, তেলের মধ্যে আদা বাটা আর জিরে, আর যেহেতু টমেটো নেই সেই জন্য আমি ক্যাচাপ দিয়েছি, নাড়াচাড়া করে নিয়ে যেগুলো কষে রাখা আছে সেইগুলোই দিয়ে দেবো। দেখুন মশলাটা হয়ে এসছে, তেল ছাড়ছে, মানে ঠিক মশলা কষার কিছুক্ষণ আগে দিতে হবে, কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, তারপরে গরম জল দিয়ে ফুটে গেলে সেটা নামিয়ে দেন, রেডি। আর আলু করলা সিদ্ধ হচ্ছে, ডাল বানাবো আর একটু তেঁতুল মাছ বানাবো। মোজা খোলা হয়ে গেছে, তুমি 8টার সময় তো, হ্যাঁ আমি 7:30টার সময় উঠেছি, যাচ্ছি না কে সাই সব 8টার সময় কাজের মাসে এসেছিল, কাজের মাসে 7টায় এসে সাই সব তাই আমি গেছি, আমি 7টার সময় এখানে ফোড়ন দেবো। ডালটা প্রেশার কুকারে সিদ্ধ হয়ে গেছে, অল্প তেল নিয়ে গোটা জিরে আর শুকনো লঙ্কা একটা দিয়ে ব্যাস ডালের মধ্যে ছেড়ে দেবো, ফোড়ন হয়ে গেল, আর আমাকে কড়াই লাগাতে হলো না এখানে। আর এখানে আমার বাবারা আজকে এসেছিল, মায়ের অম্বুবাচী চলছে সেই কারণে প্রত্যেক বছরই ওই ফল মিষ্টি নিয়ে আসে, সেগুলো দিয়ে গেছে, আমি এগুলো সব বের করে নিই, তারপরে না একটা ঝুড়ির মধ্যে রাখবো। ওই যে আগের দিন যে ঝুড়িটা দেখাচ্ছিলাম, ওতে সবজি বা ফল রাখলে খুব সুন্দর লাগে। আমার না ভয়েস দিতে ভীষণই অসুবিধা হচ্ছে, এত গাড়ি ঘোড়া যাচ্ছে, একটা সেকেন্ড বন্ধ হচ্ছে না, আমি কতক্ষণ বন্ধ করে করে রাখবো বলুন, সেই কারণে এর মধ্যেই দিচ্ছি, অসুবিধা হলে অবশ্যই বলবেন। আর সমাধানের রাস্তা যে কি বের করব আমি সেটাই ভেবে পাচ্ছি না। যাই হোক, এইভাবে ফলগুলো সাজিয়ে রাখতে আমার দেখতে না নিজেরই খুব সুন্দর লাগছে, যে কোনো জিনিস দেখতে যদি সুন্দর লাগে, সুন্দর করে রাখা হয়, তাতেই মনটা ভরে যায়। সেদিন আমার অনেকটা কাজ সামনে, সেই কারণে লিখতে পারছো না, দুটো দুটো আর দুটো আছে, এটা এতগুলো করলে একটা অর্ধেক হয়ে গেছে, এই অর্ধেক এটা দুটো, চলো বলো দুটো আছে আর। ছেলেটা আমার একটু বায়না করে ঠিকই, তারপরে না সেই কাজটা আরামসে করে নেয়, বড় ভালো ছেলে, একটু দুষ্টু মিষ্টি। যাই হোক, আমার ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, নিজের